নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই। আপনি বৃশ্চিক রাশির মানুষ, জানুয়ারি 2023 আপনার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, জানুয়ারি মাসে বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তনে আপনাদের কিন্তু নিশ্চিত রূপে ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। আপনাদের রাশির অধিপতি বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে 12 জানুয়ারি 2023। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। প্রথম কথা, শরীর স্বাস্থ্যের জায়গায় পাঠটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, শিক্ষার ক্ষেত্রে আমি বারবার বলি পঞ্চম ভাব। পঞ্চম ভাবে এই দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে। যারা শিক্ষার্থী আছে, উচ্চ শিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো, এবং যাদের ক্ষেত্রে ধরুন সিএ নিয়ে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, এই সেক্টরগুলোর ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন। প্রেমের ক্ষেত্রে আসি, রিপ্রেজেন্ট বাই পঞ্চম ভাব। দেখুন, পঞ্চম ভাবে বৃহস্পতি অবস্থান করছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। নতুন প্রেম আপনাদের আসতে চলেছে জানুয়ারি 2023-এ। প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, ইয়াং যারা জেনারেশন আছেন তাদের ক্ষেত্রে প্রেমের একটা জোয়ার আসতে কিন্তু চলেছে। এবার আসি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি লিখে রাখুন জানুয়ারি 2023-এ আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির আপনি যদি মানুষ হন। এবং শেয়ার বাজার, গোল্ড, চাঁদি থেকে আপনারা লাভ পাবেন, এবং স্টক মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ পেতে কিন্তু চলেছে। দ্বিতীয় পতি পঞ্চম ভাবে অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দিতে চলেছে। শুক্র আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছে। দেখুন, 21 জানুয়ারি 2023 পর্যন্ত শুক্র তৃতীয় ভাবে অবস্থান করছে। আপনাদের এখানে কিন্তু যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত আছেন, আপনি কসমেটিক প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, বিউটি পার্লার আছে আপনার, এখানে কিন্তু আপনারা কিন্তু খুব শুভ ফল কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং শনি কিন্তু একত্রে অবস্থান করছে, কত 16 জানুয়ারি পর্যন্ত। ওই জন্য বারবার বলি কৌশিক রায় ভিডিওটা কিন্তু দেখতে হয়, নয়তো অনেক পিছিয়ে পড়তে হয়। অর্থাৎ এই যে শনি এবং শুক্র কিন্তু পরম মিত্র, আপনাদের এখানে কিন্তু যোগাযোগ কমিউনিকেশনগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু খুব ভালো কিন্তু দিতে চলেছে। এবং এর পাশাপাশি আপনাদের 17 জানুয়ারি 2023 শনির মহাপরিবর্তন আপনাদের শুভ ফল কিন্তু দিতে চলেছে। অর্থাৎ শনি শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, বিশেষ করে আপনাদের সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে। সম্পত্তি কিনা, সম্পত্তি থেকে লাভ পাওয়া, প্রপার্টি সেলিং থেকেও আপনারা কিন্তু এই সময় কিন্তু প্রফিট, 3 গুণ প্রফিট কিন্তু আপনারা কিন্তু করতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনাদের পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে, এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। 22 জানুয়ারি 2023 শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে সুখভাবে, আপনার শনির সাথে অবস্থান করছে, সুখ সাধন আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, এবং আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। ডেলি ইনকামের জায়গাটা শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, খুব লাভ আপনাদেরকে কিন্তু দিতে কিন্তু চলেছে। তবে শনির কিন্তু
খাইয়া আপনাদের 17ই জানুয়ারি 2023 থেকে কিন্তু আপনাদের শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে কোনো পদক্ষেপ নেবেন একটু চিন্তা ভাবনা করে নেবেন, কারণ শনি আপনার জন্মচক্রে যেমন থাকবে, যে শুভভাবে যদি থাকে তাহলে শুভ ফল পাবেন, অশুভভাবে থাকলে কিন্তু অশুভ ফল পাবেন। অর্থাৎ শনির ধাইয়াতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ কিন্তু দিবে। এবার আসি আপনাদের পঞ্চম ভাবটা, আমি বললাম শিক্ষা, আপনার প্রেম এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি। ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে, দেখুন ষষ্ঠভাবে রাহু অবস্থান করায় যাদের সমস্যা চলছিল, কেস মামলা মকদ্দমা, সেই জায়গাতে কিছুটা রিলিফ আপনারা পাবেন। এবং আপনাদের এ সময় বেশ কিছু দিক থেকে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কে যথেষ্ট প্রফিট এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন। সপ্তমভাবে মঙ্গল, মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে, অর্থাৎ মাথা ঠান্ডা করে কিন্তু আপনাদের কাজ করতে হবে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, সপ্তমভাবে মঙ্গল, তো একটু রাগ জেদ আপনাদের বাড়বে, স্বামী স্ত্রীর মধ্যে একটু মতবিরোধ মতপার্থক্য কিন্তু রয়েই কিন্তু যাবে। অর্থাৎ এই জায়গাটা একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে কিন্তু আপনাদেরকে কিন্তু চলতে হবে বৃশ্চিক রাশির আপনি মানুষ। আপনার ক্ষেত্রে ডেলি ইনকাম 12ই জানুয়ারি 2023 পর থেকে দৈনন্দিন রোজগার আপনাদের বাড়বে। ব্যবসা যারা করছেন, যারা ইট ভাটার সঙ্গে যুক্ত আছেন, যেখানে হিট দিয়ে কাজ করতে হয়, সেখানে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু আছে। যারা ল্যান্ড রিলেটেড ব্যবসা করছে, জমি কেনা বেচা, তাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু দিবে। এবং আপনাদের এ মাসে বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করছে তাদের ক্ষেত্রে একটু হলেও আপনারা কিন্তু সতর্ক কিন্তু থাকুন। এবার আসি আপনার ভাগ্য, ভাগ্যভাবে শুভ বৃহস্পতির দৃষ্টি রয়েছে। বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র কিন্তু করে, অর্থাৎ ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। রবি আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে মিত্র গৃহে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি রয়েছে। 14ই জানুয়ারি 2023 পর থেকে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ আসবে, অর্থাৎ এই চাপটাকে কিন্তু আপনাদেরকে নিতে হবে। যেখানে কাজ করছেন সেখানে যথেষ্ট প্রেশার আপনাদের থাকবে 14ই জানুয়ারি 2023 পর থেকে। এবং উদ্ধর্তন কর্তৃপক্ষের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য মতবিরোধ হতে কিন্তু পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে পলিটিক্স, অর্থাৎ আপনাকে ল্যাং মেরে ফেলে নিজে উঠা, নিজেদের লোকের মধ্যেই কিন্তু আপনাদের কলিগের মধ্যেই কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। একাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব লাভ কিন্তু দিবে, কারণ একাদশভাবে বৃহস্পতি দৃষ্টি, আমি বারবার বলেছি গঙ্গা জল ছিটানোর মতো, গঙ্গা জলের মতো পবিত্র হয়। এখানে কিন্তু আপনাদের মানে লাভ আপনাদেরকে কিন্তু দিবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, আপনি বৃশ্চিক রাশি মানুষ, এবং প্রফিট সফলতা সাকসেস। এবং যারা ফরেন যেতে চাইছেন, বিদেশের সাথে যারা যুক্ত আছেন, বিদেশ থেকেও কিন্তু লাভ আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে। এবং যারা টিচিং প্রফেশনে আছেন বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, নীতির দ্বারা কাজ করেন, বুদ্ধির দ্বারা কাজ করেন, সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট প্রফিট কিন্তু এই সময় কিন্তু পেতে চলেছেন। এবং আপনাদের এ সময়ে বেশ কিছু দিক থেকে পরিবর্তন কিন্তু আসতে চলেছে, এবং ভ্রমণ রয়েছে। নমস্কার, ধন্যবাদ।